গত পর্বে আমরা রিয়েলমি জিটি এর মাস্টার এক্সপ্লোর এডিশন যে ফোনটি ছিল সেই ফোনটি নিয়ে স্পেসিফিকেশন জানিয়েছিলাম। তো আজকের এই ভিডিওটিতে আমরা এরই আরেকটি ভার্সন, সেটি রিয়েলমি জিটি মাস্টার এডিশন, এই ফোনটির স্পেসিফিকেশন ও ফিচার সম্পর্কে জানব। হে নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই এই ভিডিওটির নতুন ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। রিয়েলমি জিটি মাস্টার এডিশন, এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকবে 6.43 ইঞ্চি একটি ডিসপ্লে যা ফুল এইচডি প্লাস, সাথে আবার সুপার অ্যামোলেড। আর এই ডিসপ্লে রিফ্রেশ রেট থাকবে 120 হার্টস এবং টাচ স্যাম্পলিং রেট থাকবে 360 হার্টস। এই ফোনটি ডিসপ্লেতে 100% DCR-PA কভারেজ অফার করবে। আবার ফাস্ট পারফরমেন্সের জন্য এই ফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 778 প্রসেসর, এটিও একটি নিউ প্রসেসর যেটি গেমিংয়ের জন্য বেশ বেটার পারফর্ম করবে। ফোনটিতে 8GB পর্যন্ত র্যাম এবং 256GB পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। ফটোশ্যুটের জন্য এবং ভিডিওয়ের জন্য এই ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সহ এসেছে, যার প্রাইমারি সেন্সর হিসাবে থাকবে 64 মেগাপিক্সেল একটি প্রাইমারি সেন্সর। এছাড়াও বাকি দুইটি হলো 2.2 অ্যাপারচার সমৃদ্ধ 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর। আর এখানেও আপনি সেলফি ক্যামেরায় 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাবেন। এই ফোনটিতেও আপনি ভ্যাপোর চ্যাম্বার কুলিং সহ এই ফোনটিতে 4300mAh একটি ব্যাটারি পাচ্ছেন এবং এই ফোনটিতে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার সাপোর্ট করবে। ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক রিয়েলমি ইউআই 2.0 কাস্টম ওএসে চলবে এবং এর ওজন মাত্র 178 গ্রাম। এখন প্রশ্ন হচ্ছে যে এই ফোনটি কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে। এই ফোনটি যদি বাংলাদেশে আসে তো সেক্ষেত্রে এই ফোনটি আগস্টের শেষের দিকে আসতে পারে। আর আশা করা যায় যে রিয়েলমি জিটি এবং জিটি এক্সপ্লোরের যে ভার্সন, এই দুইটি থেকে কিছুটা কম মূল্যে এই ফোনটি আসবে, কারণ এই ফোনটিতে তার থেকে কিছুটা প্রসেসর কম উন্নত করা হয়েছে। অর্থাৎ এই ফোনটি যদি মোট কথা যদি 30,000 টাকার ভিতরে পাওয়া যায় তো সেক্ষেত্রে এটি একটি বেস্ট চয়েস হতে পারে। তো আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।